আচ্ছা বলুন তো, আপনি কি একজন ইন্টেলিজেন্ট লোক? ইন্টেলিজেন্স, যাকে ভাবার এবং বোঝার ক্ষমতার উপর নির্ধারণ করা হয়, সেটা সর্বদাই আমাদের সমাজের কাছে অত্যন্ত মূল্যবান একটা কোয়ালিটি। সবাই মনে করে যে হাইলি ইন্টেলিজেন্ট লোকেরা সহজে সবকিছুর সমাধান করতে পারে আর তাই এদের জীবন খুব আনন্দপূর্ণ হয়। কিন্তু এই ভাবনা একেবারেই ভুল। কোনো মানুষ যতই বুদ্ধিমান হোক না কেন, আফটারঅল সে একজন মানুষই তো, সেই তার লাইফে নানান রকমের সমস্যায় জর্জরিত হয়ে পড়ে। তুমিও যদি তোমার ভিতরের ইন্টেলিজেন্সকে খুঁজে পেতে চাও তো এই ভিডিওটি অতি অবশ্যই দেখো। নাম্বার 1, কেয়ারফুল উইথ ওয়ার্ডস। হাইলি ইন্টেলিজেন্ট লোকেরা বলে কম আর ভাবে বেশি, কারণ সে চায় না যে তার কথা সামনে লোকটি মিনিংলেস মনে করুক। অনেক ক্ষেত্রেই তো এরা নিজেদের ভাবনাকে বাক্যে পরিবর্তন করতে পারে না, তাই জনসমক্ষে এরা চুপচাপ থাকে, যার ফলে লোকে এদেরকে অহংকারী বলেও মাঝে মাঝে ভুল করে থাকে। এটা এদের কাছে খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়, কোনো কিছু বলার আগে বিষয়টিকে খুব ভালোভাবে বিশ্লেষণ করে নেয়। পয়েন্ট 2, ইউ হেট স্মল টকস। তুমি হয়তো এই ফেমাস উক্তিটি অবশ্যই শুনেছ, গ্রেট মাইন্ড ডিসকাস আইডিয়াস, অ্যাভারেজ মাইন্ড ডিসকাস ইভেন্টস অ্যান্ড স্মল মাইন্ড ডিসকাস পিপল। একজন বুদ্ধিমান লোক সর্বদাই অপ্রয়োজনীয় কথাবার্তা বাদ দিয়ে শুধু প্রয়োজনীয় কথাগুলি বলে ও শোনে। এইসব ব্যক্তিরা পার্সোনাল ব্যাপার নিয়ে কিংবা ফিল্মস্টারকে নিয়ে আলোচনা করতে একেবারেই অপছন্দ করে, বরঞ্চ তারা গ্রেট আইডিয়াস বা নিজেদের ভালো লাগার কোনো বিষয় নিয়ে ডিপ ডিসকাশন করতে পছন্দ করে। অপ্রয়োজনীয় স্মল টক্সগুলিকে এদের সময় অপচয় বলেই মনে হয়। বেশি বুদ্ধিদীপ্ত ব্যক্তিরা গভীর জ্ঞান ও কনসেপ্টগুলিকেই ডিটেলে আলোচনা করতে পছন্দ করে। পয়েন্ট 3, ইউ ডোন্ট গেট আউট মাচ। বুদ্ধিদীপ্ত লোকেদের ভিড়ের মধ্যে বা বেশি লোকজনের মধ্যে থাকাটা বেশ একটা চ্যালেঞ্জিং বিষয়। ফর্মালিটির জন্য মিনিংলেস কথাবার্তা এদের একদমই পছন্দ নয়, আর এরা সহজেই কাউকে বন্ধুও বানাতে পারে না। এরা বাড়ির বা ঘরের বাইরে খুব একটা বেরোয় না, সবসময় এদের কিছু না কিছু কাজ লেগেই থাকে। কাজ এদের জীবনের পলিসি হয়ে দাঁড়ায়। কাজের ফাঁকে নিজের সোশ্যাল ইন্টিগ্রেশনকে এরা ব্যালেন্স তো করার চেষ্টা করেই, কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো এদের কাছে ওভারলোড হয়ে পড়ে। পয়েন্ট 4, প্রবলেম টু গেট ট্রু ফ্রেন্ডস। একটি সৎ এবং ভালো বন্ধু পাওয়া এদের কাছে একটি সমস্যা। যেহেতু এরা একটু শান্ত প্রকৃতির, তাই অনেকেই এদেরকে বোরিং ফিল করে। আবার এমন অনেক লোক এদের স্মার্টনেস এবং ইন্টেলিজেন্সিতে ইনসিকিউরও ফিল করে। আর হিউম্যান সাইকোলজি হলো এই যে কোনো মানুষই কখনো তাদের নিজেদেরকে বোকা ভাবতে কিছুতেই চায় না। নিজেকে অপরের সামনে বুদ্ধিমান প্রতিপন্ন করতে এরা সর্বদাই ব্যস্ত, আর এটাই একমাত্র কারণ যে কারণে ইন্টেলিজেন্ট লোকেরা তাদের বন্ধুকে খুঁজে পায় না। কিছু কিছু লোক ইন্টেলিজেন্ট ব্যক্তিদেরকে ডাউন করার চেষ্টা করে। তো তুমিও যদি একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি হয়ে থাকো, তো নিশ্চয়ই একদিন না একদিন তোমার মনের মতো একজন বন্ধুকে পেয়ে যাবে। পয়েন্ট 5, স্ট্রাগল টু ফাইন্ড আ সোলমেট। একজন হাইলি ইন্টেলিজেন্ট লোকের পক্ষে একজন ট্রু ফ্রেন্ড বানানো যতটা মুশকিলেরই ব্যাপার, তার থেকেও মুশকিল একজন যথার্থ জীবন সঙ্গীকে খুঁজে পাওয়া। যদিও এদেরকে লাইফ পার্টনার হিসেবে পাওয়ার জন্য অনেকেই ইন্টারেস্টেড থাকে, কিন্তু ইন্টেলিজেন্টদের ডিমান্ডটা খুব বেশি হয়ে যায়, তাই সহজেই এরা কিছুতে লাইফ পার্টনার খুঁজে পায় না। কারোর সঙ্গে সম্পর্কে যাবার আগে এরা সেই মানুষটিকে খুব ভালোভাবে বিশ্লেষণ করে নেয় ও তারপরই ডিসিশন নেয়। এরা নিজেদের কাছে এতই ডুবে থাকে যে একজন ভালো পার্টনার পেলেও পরবর্তী সময় সেই রিলেশনশিপটা মেনটেন করতেই পারে না। এরা এদের পার্টনারের বিহেভিয়ারকে এতটাই লজিক্যালি অ্যানালাইসিস করে থাকে যে কারণে সোলমেট ব্যাপারটি তাদের কাছে খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। পয়েন্ট নাম্বার 6, ইউ আর ওভারলি অ্যানালিটিক্যাল। প্যারালিসিস বাই অ্যানালিসিস হাইলি ইন্টেলিজেন্ট লোকেদের কাছে একটা বিশাল প্রবলেম। এরা কোনো না কোনো প্রশ্নের উত্তর পাবার জন্য কিংবা কোনো ডিসিশন নেবার জন্য ডেটা বা সিচুয়েশনকেও এত বেশি অ্যানালিসিস করে যে কিছু কিছু ক্ষেত্রে তাড়াতাড়ি ডিসিশন নেওয়াটাও খুব জরুরি হয়ে পড়ে। কিন্তু তাতে হাইলি ইন্টেলিজেন্ট পিপলরা খুবই সমস্যায় পড়ে যায়, কারণ তারা প্রত্যেকটি বিষয়কে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এত বিশ্লেষণ করে যে সঠিক সময় এরা কোনো ডিসিশন নিতেই পারে না। পয়েন্ট 7, ইউর মাইন্ড ক্রেভস কনস্ট্যান্ট এক্সারসাইজ। একজন হাইলি ইন্টেলিজেন্ট মানুষের মাইন্ড সর্বদাই কিছু না কিছু মেন্টাল এক্সারসাইজ ডিমান্ড করে। এই যেমন কোনো পাজলকে সলভ করা কিংবা কোনো অন্য প্রবলেমকে সলভ করা, কুইজের উত্তর দেওয়া কিংবা ডিবেটে যোগদান করা, এইসব আর কি। মানে মনে মনে সর্বদাই কিছু ভাবতে থাকা। একটা কাজ শেষ হতে না হতেই ব্রেইনে তাদের আরেকটা এক্সারসাইজ শুরু হয়ে যায়। পয়েন্ট 8, ইউ আর প্রি অ্যাসিউরাইজড টু সাকসিড। একজন হাইলি ইন্টেলিজেন্ট ব্যক্তি হওয়া অতটাই সুবিধাজনক নয়। তোমারই আশেপাশের লোক, যেমন মা বাবা বা আত্মীয় স্বজন
কিংবা শিক্ষক যখনই বুঝতে পারে যে তুমি হাইলি ইন্টেলিজেন্ট, তখন তাদের তোমার উপর এক্সপেকটেশনটাও আরো দ্বিগুণ বেড়ে যায়। তারা তখন তোমার কাছ থেকে আরো বেটার কিছু আশা করে। তারা তখন এমনটা ভেবে বসে যে জীবনের দৌড়ে তুমি অবশ্যই বিশাল রকমভাবে সাকসেসফুল হবে। ক্রমশই ছোটবেলা থেকে এসব আশার বোঝা নিয়ে সে বড় হতে থাকে, যেমন এক্সামে ভালো ফল করা, পরীক্ষায় ফার্স্ট হওয়া, এক্সেট্রা এক্সেট্রা। এতগুলি স্ট্রেসকে এগিয়ে নিয়ে যাওয়া খুবই চ্যালেঞ্জিং হতে পারে। এরা লোকেদের কাছে সোশ্যালি অকওয়ার্ড স্বভাবের, কিন্তু কোথাও না কোথাও এরা যা করে তা সোসাইটির উন্নতির জন্যই করে থাকে। যত প্রকারের ভালো পরিকল্পনা সবকিছু এদের মস্তিষ্ক প্রসূত হয়। তো তুমি যদি তোমার জীবনে এই স্ট্রাগলগুলোকে ফেস করে চলেছো, তো জানবে যে তুমিও একজন হাইলি ইন্টেলিজেন্ট ব্যক্তি। উপরুক্ত এই আটটি ফিচারের সাথে তোমার কটি মিলে যাচ্ছে তা অবশ্যই মনে করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।